2023 হাজার তেইশ সালে এসে কীভাবে ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করতে হয় সহজে দেখাচ্ছি ভাই ধরুন আপনি আজকে একটা পেজ খুলেছেন আজকে ভিডিও আপলোড করবেন আজকে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন এবং মূলত মাধ্যমটা হলো কোলাবোরেশন মানে আপনি পেজে যে ভিডিওটা আপলোড দিবেন ঠিক একই ভিডিওটা আপনার আইডিতে কিন্তু আপলোড হবে কারণ নতুন পেজ খোলার পর তো সেই পেজে তেমন ফলোয়ার থাকে না কিন্তু আপনার তো সার পাঁচ হাজার ফ্রেন্ড আছে তাই না তো কীভাবে আপনি সেই সার পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে ভিডিওটি পৌঁছাবেন এবং রাতারাতি ভিডিও ভাইরাল করবেন সহজে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক সো ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করার জন্য এবার আপনি কি করবেন সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন সো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এবার আপনি কি করবেন সরাসরি আপনার ফেসবুক পেজটি আপনি এখান থেকে লগ করে নিবেন সো ফেসবুক পেজটি লগ করার পরে এবার আপনি কি করবেন এখান থেকে জাস্ট আমি আপনাকে একটি ভিডিও আপলোড করে দেখাবো এখান থেকে আমি জাস্ট আপনাকে দেখানোর একটি ভিডিও সিলেক্ট করছি সো ভিডিও টাইটেল দিয়ে দেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন আপনি নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনাকে কিছু সেটিংস করতে হবে দেখতে পাচ্ছেন সো এখানে প্রথমে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন পোস্ট শেয়ারিং গ্রুপ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এস টি ইউনিক টেক একটি গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন সেভেন্টি সেভেন কে মেম্বার্স সেখানে দেখতে পাচ্ছেন একটা কালিঘর আমি এখান থেকে জাস্ট কালিঘরে ক্লিক করে টিক টিকমার্কটি তুলে দিচ্ছি এখানে আপনাকে কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংস টি এখানে আপনাকে কি করতে হবে আপনাকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন ঠিক একই ক্যাটাগরিতে বড় একটি গ্রুপে আপনাকে জয়েন করতে হবে সেই গ্রুপে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে আপনি এখানে গ্রুপটির নামটি দেখতে পারবেন তারপরে আপনি গ্রুপের ডান দিকে আপনি এখানে জাস্ট তুলে তুলে দিলে কি হবে আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেই গ্রুপের কিন্তু আপনার ভিডিওটি পাবে এবং আপনার ভিডিওতে প্রচুর বি কিন্তু চলে আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসটি আজকের ভিডিওতে আমি দেখাবো নিশ্চয় দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু এই নতুন অপশনটি কিন্তু নিয়ে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন কোলাবেরটর একটা অপশন দেখতে পাচ্ছেন অলরেডি আপনি এই কোলাবেরটর অপশনটি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনি করবেন জাস্ট উপরে সার্চ ক্লিক করবেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনি কি করবেন আপনি চাইলে আপনার নিজের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিতে এখান থেকে কোলাবরেট করতে পারবেন অথবা আপনার প্রিয় বন্ধু বা অন্য কারোর সাথে যদি আপনার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি সেই পেজের সাথে কোলাবরেট করতে পারেন তো কোলাবরেট করলে কি হবে আপনি আপনার পেজে যে ভিডিওটা আপলোড করবেন ঠিক একই ভিডিওটা সে পেজে বা সেই আইডিতে কিন্তু আপলোড হবে দেখানোর জন্য আমি আমার নিজের ফেসবুক আইডিতে কোলাবরেটর করব সেখান থেকে আমি কি করব জাস্ট এখান দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইউআরএল এখান থেকে আপনি আইডিটা সার্চ করে নেবেন অথবা আইডির লিঙ্কটা কপি করে আপনি এখান থেকে দিয়ে দিবেন সো আমি আমার আইডির লিঙ্কটা কপি করে রেখেছি এখান থেকে ফেস করে দেবে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার এ দিয়ে কিন্তু ফেসটি খুলেছি সো এই আইডির মধ্যে কিন্তু পাঁচ হাজার ব্র্যান্ড আছে সো এখন যদি আমি ভিডিওটা আপলোড করি আমার এই আইডির যে ফ্রেন্ড আছে তারা কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবে এবং আমার ফেসবুক পেজের যে ফলোয়ার আছে তারা কিন্তু ভিডিওটা দেখতে পারবে কারণ একই ভিডিও কিন্তু আমার আইডি তো এবং পেজেও কিন্তু আপলোড হবে সো অবশ্যই এখান থেকে আপনি আইডিটির নামটা সার্চ করে নেবেন অথবা আপনার আইডির লিঙ্কটা কপি করে এখানে ইউরালটি ফ্যাস্ট করে দেবেন তারপরে আপনার আইডিটা চলে আসবে অথবা আপনার অন্য কোনো বন্ধুর আইডিতে যদি আপনি কোলাভেরাটা করতে চান সেটাও করতে পারবেন সো এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য আমি আমার নিজের আইডিতে করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালীঘর আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিজের ডান ডান ক্লিক করে দিবেন অলরেডি কিন্তু আপনার টোটালি কাজ শেষ আমি ফার্স্টে ক্লিক করব তারপরে আপনাকে আরো কিছু সেটিংস করতে হবে আমি আপনাকে এক এক করে দেখাচ্ছি সো এখানে আমি জাস্ট ফার্স্টে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম সো অলরেডি কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এবার আপনি কি করব এখান থেকে আমি যেহেতু আমার আইডিতে আমি কোলাবরেটর করেছি সেই জন্য সরাসরি এখান থেকে আমি আমার ফেসবুক আইডিতে চলে যাব সো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে আমি জাস্ট আমার ফেসবুক আইডিতে চলে আসছি সো ফেসবুক আইডিতে আসার পরে এবার আপনি কি করবেন এখান থেকে জাস্ট আপনি নোটিফিকেশন পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে আপনি যেহেতু কোলাবরেটর করেছেন সেখানে দেখতে পাচ্ছেন নিচে পারভেজ টেকনোলজি অলরেডি কিন্তু এখানে একটি কোলাবরেটর অপশন চলে আসছে এখানে আমি ক্লিক করছি সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপার্ট এখানে যদি আপনি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই একই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার পেজের নাম এবং আমার আইডির নাম আমার আইডি তো আপলোড হবে আমার পেজে কিন্তু আপলোড হবে সো এখানে জাস্ট আমি এক্সপার্টে ক্লিক করে দিচ্ছি

সো আশা করি মাধ্যমটি বুঝতে পেরেছেন এই চলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে